আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে একটি খুবই আনন্দ ঘন মুহূর্তে আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করার জন্য মূলত আজকে লাইভে আসা আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যাকে আমরা আলে ওলামাদের গৌরব হিসেবে মনে করি যিনি বর্তমানে একটি সংসদীয় এলাকার সাংসদের দায়িত্ব পালন করছেন আমাদের খুব কাছের ভালোবাসার মানুষ কলরবের আমাদের শিল্পীদের ভালোবাসার মানুষ যিনি আমাদেরকে স্নেহ করেন পাশাপাশি আমাদের দিক দেন দিক নির্দেশনা দেন ভালোবাসেন সে প্রিয় মানুষ যাকে আজকে আমরা পেয়ে খুব খুশি ওনাকে নিয়ে এই মুহূর্তে লাইভ আপনারা দেখুন চিনতে পারেন কি না বাংলাদেশের অন্যতম একজন আলেম দিন হজরত মাওলানা প্রফেসর ডক্টর আবু রেজা নদবী এমপি মহোদয় ইতিমধ্যে আমাদের অফিসে কলরব অফিসে রয়েছেন এ উপলক্ষে আজকে সংক্ষিপ্ত লাইভ আমাদের সাথে উপস্থিত রয়েছেন কলরবের প্রধান পরিচালক আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই আর রশিদ আহমদ ফেরদোস ভাই এছাড়াও আমাদের সাথে কলরবের শিল্পবৃন্দ উপস্থিত রয়েছেন একটু খাবারটা পরে দিলে হয় না তো শিল্পীরা উপস্থিত রয়েছেন আমরা কিছু সঙ্গীত শুনবো পাশাপাশি এমপি মহোদয়ের কাছ থেকে কিছু কথাবার্তাও শুনবো এছাড়াও চট্টগ্রামের বিশিষ্ট আলেম দিন ওনারা আমাদের অফিসে আসছেন আমরা খুব খুশি তো চলুন আপনার সাথেই থাকুন আমরা শুনি কলরবের ছোট্ট বন্ধুদের কাছ থেকে সালাদ সঙ্গীতটি শুনি নাকি দাঁড়ায় না দাঁড়ায় বসে বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মমিন তুমি চালাক তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়

পড়লে সালাতে রায় দূরে রায় মন্দ যত সালা তোমার মনের ঘরে পবিত্রতার সার পড়লে সালাতে রায় দূরে রায় মন্দ যত আজ প্রভুরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো আজ প্রভুরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো যেমন সালেহী সব আত্মারা আনন্দে বখ সঙ্গী রাখো তবে তুমি মুমিন রব্বি ইয়া লা লা রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি 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 থেকে সংক্ষিপ্ত একটু জানতে চাই আমি আজকে কলরবের অফিসে এসে বদরুজ্জামান এর ধাওয়াতে খুবই হ্যাপি আনন্দিত আমি নিজেকে সাহায্য মনে করি আমার এটা হাসিল হয়েছে কালকেও আরেকটি বর্তবয় জায়গায় ছিলাম আমাদের উস্তাদ মু আব্দুল সাহেবের ইসলামিক রিসার্চ সেন্টারে সেখানে আমার সৌভাগ্য হয়েছে হাদিসের উপর এবং ফিকর উপর দরজ দেওয়া আর আজকে এখানে আসলাম আমি কলরবের অফিস পরিদর্শন করার জন্যে কারণ আমি নিজেই এই সমস্ত ইসলামিক সঙ্গীত যেগুলোকে বলা হয় এগুলো প্রতি খুব সায়দা আমার এগুলোর প্রতি খুব মহাব্বত ভালোবাসা দালমারেফ আর ইসলামিয়া চট্টগ্রাম মৌলানা সুলতান জওক নদীবী সাহেবের প্রতিষ্ঠানে ইসলামিক সাংস্কৃতিক প্রতি যেটা ক্লাব আছে যেটার নাম হলো আন্নাদি সাকাফি দেয়বন্দ বলা হয় আন্নাদিল আদবি নাদুয়াতুল ওলমাই বলা হয় আন্নাদিল আরবি এবং দাল মারেফে আমরা নামকরণ করেছি এইটি নাইনে আন্নাদি সাকাফি অর্থাৎ কালচারাল ক্লাব ওই ক্লাবের মাধ্যমে দাল মারেফে আমরা অনেক এরকম শিল্পী গায়ক ইসলামিক গায়ক আল মুশিদুন আল ইসলাম ইসলামিয়ন আমরা সৃষ্টি করেছি এবং দাল মারফের ছেলেরা আরবিতে গাইতে পারে ইংলিশে গাইতে পারে বাংলায় গাইতে পারে আমার আরেকটি প্রতিষ্ঠান আছে আরব আমিরাত কমপ্লেক্স লোহাগাড়া সেখানে তোমাদের সবাইকে নিয়ে যাব ওখানেও এরকম শিশুদের গান শুনলে এবং ওরা এক এক নাটক করে আরবিতে আব্বাসী হো মতো উমাইয়া হোলাহাদের মতো তারপরে এদের হজরত মাবিয়া এরকম অভিনয় করে আরবিতে এত সুন্দর সুন্দর নাটক করে এবং ওদের আচরণ মানে তাদের উচ্চারণ তলফফুজ এবং তাদের বঙ্গি এত সুন্দর যেমন মনে হয় আমি এগুলো এরাকে বসে বসে শুনতেছি কুয়েতে বসে শুনতেছি আবুধাবিতে বসবাস শুনতেছি এইরকম উচ্চারণ এই রকম একটা সুন্দর প্রতিষ্ঠানে যদি তোমরা যাও খুব আনন্দিত হবে এবং তুরস্ক চালাই এটা আমাদের তুরস্ক এটা চালায় তোমাদেরকে সবাইকে আমার স্পন্সরশিপে নিয়ে যাব আমার স্পন্সরশিপে নিয়ে যাব আবার সুন্দর মেজবান মেহমানদারি হবে সুন্দর দস্তখানা হবে তোমাদের জন্য ছাগল জবাই করব হ্যাঁ বড় বড় মাসতুল ব পুকুর থেকে তোমাদেরকে সবাইকে খাওয়াবো কিন্তু সবাইকে যেতে হবে সবাইকে যেতে হবে মোহতারাম আর কথা শুনবো ওয়া আমাদের প্রিয় মাননীয় এমপি মহোদয় আপনার সম্পর্কে কিছু অভিব্যক্তি বর্ণনা করেছেন তো আমরা আরও দু একটি সঙ্গী শুনবো দেন ইনশাল্লাহ ওনাদের জন্য আমরা সংক্ষিপ্ত কিছু আমাদের অফিসে তেমন আয়োজন করতে পারি নাই আমাদের আমরা যেভাবে পছন্দ করে ঠিক তেমনি ভাবেই আমরা প্রিয় মানুষের জন্য তেমনি আয়োজন করেছি তো চলুন আমরা আরেকটি সঙ্গীত শুনি আমাদের ছোট্ট বন্ধু এবং রায়হান রায়হান এবং ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এটা আমরা সবাই মিলে যাই সেটাই ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু রে আকাশ বাতাস দেখ বিজোদিয় আগর আকাশ বাতাস দেখ বিজো বেহেশতে আজ জয় করিলো দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিলো দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়ারি সাগর আকাশ বাতাসে দেখবি যদি আমি মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমেনা বায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে বানিশে শোনা সাগর আকাশ দেখবি যদি বিজোদ আকাশ সাগর দেব বিজো দিয়া আজকে যাত সব গুণের পেল মাফি আজকে যত পাপি ও তাপি সব গুণ পেল মাফি দুনিযা হোতে বে ইন্সাফি জুলম নিলো বিদা আযা এরে আকাশ বাতশ দেখ বিজো দি আযা এরে শাগর আকাশ বাতশ দেখ বিজো দি তোমার বুকে রাখো আল্লাহর ভয় তোমার সাথে তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনো দিন কোন পরাজ আসবে না কোন দিন পরাজয় তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনো দিন

যবে তুমি জান্নাতে যাছিলো সম্পূর্ণ মন তোমারই বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় আল্লার বিধান মতে কোরআন হাদিস হতে চালও জীবন তোমার পাবে মদ খোদা আল্লাহর চালো জীবন তোমার পাবে মদ খোদা দু গনে তুমি পাবে না খো তোমার বুকে রাখো আল্লাহ রে ভা কোনো দিন

Charite Hoibe, hai be, ho, mali hai be, chuno hai jindagi. Kaila to maa ya, hai to choker paani mon. Kaila dia, hai to maa to son <laughs> করলা দিয়া এত মায়া এত চোখের পানি রে মিয়া এত মায় পানি রেমন আরলা দিয়া মায় এত চোখের পানি রেমন আরলা দিয়া এত মায়া এত চোখের পানি সার আমরা সবাই ও মদিনার বল বলি গাই সারা পারে এটা একটু একটু হ্যাঁ ও বল বলি তোমার নামের ফুল তোলে ও মদিনার ফুল বলে তোমার নামের ফুল তোলে যতন করে হৃদয় মাছে যতন করে হৃদয় মাছে একা কানি রিবিলি ওম দিনার বল বলেই তো মারে না মের ফুল তোলে ওম দিনার বল বলেই তো মারে না মের ফুল তোলে সেই ফুলের পাপড়িগুলো ছড়ে পড়ে মুগ্ধ করা শুবাস্তহ শেষ হয় না সেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে না সুগ্ধ করা তাহার কভু শেষ হয় না সেই শোবাস বেকুল সেই শৈশোবাসে বেকুল হয় গাই তো মারি গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি মন নেকা তোমার ছবি নিত্য দিনে আঁকি তোমার নামের ছন্দমালা আর কবিতালি লিখি মনের কাবাই তোমার ছবি তোমারে তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি কী ও কবির সাথে কবি কবির সাথে দরেন সাধের মিতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে যে যেখান থেকে রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসলে ঘোষণা ছাড়াই আমরা চিন্তা এভাবে আমাদের অফিসে চলে আসবেন এটা আমরা ভাবিও নি আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া আদায় করছি এবং ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে উনি আমাদের অফিসে এসেছেন আমাদেরকে সম আমাদের ছোট ভাই হিসাবে ছোট ভাই হিসাবে আমাদেরকে গ্রহণ করছেন এটা হলো আমাদের অনেক বড় আনন্দের এমপি সাহেব মহোদয়ের এলাকা থেকে অনেকে আমাদেরকে কমেন্টস করতেছেন এখন আমি দেখতে পাচ্ছি অনেকে বলতেছেন যে এমপি মহোদয়কে ভালো করে খ্যাদমত করে দেন অনেকে বলতেছেন যে ভালোভাবে যেন খাওয়াই টাওয়াই দেই আসলে এমপি মহোদয় ওনারা এমনি সারাক্ষণ খাবার মধ্যেই থাকেন যেখানে যান সেখানেই খাবার আমরা খাই না যারা তো মূলত হলো এমপি মহোদয় আমাদের মাঝে এসেছেন এটাই আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি অনেক বেশি খুশি হয়েছি এবং আমরা যেটা স্বপ্ন দেখছি বাংলাদেশের একজন আলেম তিনি বর্তমান সংসদে প্রতিনিধিত্ব করছেন এটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগার অনেক বেশি আনন্দের এবং সেই হিসাবে আমরা স্বপ্ন দেখতে চাই এবং আমরা স্বপ্ন দেখছি অলরেডি যে ওনার মাধ্যমে ইসলামের সংস্কৃতিকে বাংলাদেশে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রচার প্রসার করার জন্য উনি সর্বাত্মক অলরেডি উনি এগুলো করছেন আগে থেকে আপনারা হয়তো অনেকে জানেন ওনার মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার মসজিদ নির্মাণ হয়েছে ইসলামী কালচারের সবচেয়ে বড় নিদর্শন যেটা এটা উনি করে যাচ্ছেন সব ধরনের মানুষকে হেল্প করার নানা ধরনের কার্যক্রমে উনি সম্পৃক্ত আছেন তো আমরা যেহেতু কলরব আমরা ইসলামিক কালচারকে মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কার্যক্রমটা চালাচ্ছি তো স্যার যদি আমাদের পাশে থাকেন এবং স্যার যদি এটার জন্য চেষ্টা করেন আমার কাছে মনে হয় যে পুরো বাংলাদেশে ইসলামী সংস্কৃতির বিপ্লব করা সম্ভব কারণ বাংলাদেশের এইখানে নব্বই ভাগ মানুষ এইখানে মুসলমান তাদের দা ধ্যান ধারণা এমনিতেই প্রধানমন্ত্রী থেকে নিয়ে একদম রাষ্ট্রের সর্ব সর্বনিম্ন পর্যন্ত সবাই ইসলামকে ভালোবাসেন এবং ইসলাম নিয়ে চিন্তা করেন তো সেই সুযোগটা আমরা আশা করব সেই সহযোগিতাটা এমপি মহোদয় আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং কলরবে আজকে এসে একটু সংক্ষিপ্ত আরেকবার এমপি মহোদয়ের বক্তব্য শোনার আগে আমি আমাদের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদুস ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনতে চাই সংক্ষিপ্তভাবে আমরা অনেক অনেক সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের এমপি সাহেব সহ চট্টগ্রামের অনেক ওলামাইকার এখানে আসছেন আমরা খুব আমাদের নিজেদেরকে খুব গর্বিত মনে করছি এবং ওনাদের ওনারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করলেন যে কলরবের এই কালচারাল প্রোগ্রামগুলি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ওনারা সবসময় পাশে থাকবেন আমরা তাদের এই এই যে আশাবাদ এটাকে আমরা সাথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইনশাল্লাহ সামনের দিকে পথ চলবো এই প্রত্যাশাটা আমরা করছি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের কলরবের প্রধান পরিচালক ফেরদোস ভাইকে অলরেডি অনেকে অনেক সঙ্গীতের কমেন্টস অলরেডি করতে আছেন যেহেতু এমবি মহাদের সময় কম আজকে ইনশাল্লাহ না ইনশাল্লাহ সামনে আপনাদেরকে আমাদের পেজ থেকে একদম লাইভে এসে আপনাদেরকে সঙ্গীতগুলো শোনানো হবে তো চলুন এমপি মহোদয়ের কাছ থেকে কলরবের ব্যাপারে একটু কমেন্ট শুনবো এবং বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাইব এমপি মহোদয়ের জন্য উনি একজন আলেম উনি যেভাবে ইসলাম এবং দেশের জন্য কাজ করছেন এটা আমাদের জন্য মডেল এবং এই জন্য আপনাদের কাছে দোয়া চাইব তো চলুন এমপি মহোদয়ের কাছ থেকে বক্তব্য শুনি ফার্সিতে একটি কথা আছে আজদিল রেজত আপনাদের সঙ্গীতগুলো এত ভালো লেগেছে হামদোবাড়ি তালা নাত রসুল এগুলো এত ভালো লেগেছে আপনাদের হৃদয় থেকে বাইর হয়েছে আমাদের হৃদয়ের প্রভাব বিস্তার করছে হাজদিল হেজত রেজত বরদিল হেজত সে কথাটুকু আমি বললাম এবং ইসলামিক সঙ্গীত এগুলোকে আমাদেরকে উৎসাহিত করতে হবে আমাদের নবীজ হজরত মোহাম্মদ আসসালাম হজরত হাসান বিন সাবিদুল্লাহুর কবিতাগুলো শুনতেন এবং হজরত কাহ বিন জোহের কবিতা শুনতেন হজরত হাসান যে যেমন কবিতার একটা মিশরা হাসানুন রাজানুন মা তুজন্নু বেরি বেতিন ও তুজবিহ গর সামিল লোহমিল গাওয়াফিলি এরপরে হজরত কাবিন জোহাইর যেটা প্রথম কসিদা বুর্দা বানাত সোহাদু ফকল বিল ইয়মা মকবুলু মুতাইমুল ইসরাহ আলম ইউফদা মকবুলু নব্বি তো আন্না রসুল আল্লাহ ওয়াল আফু ইন্দা রসুল ইল্লাহ মামুলু অনেক কবিতা এরকম তো এগুলোকে আমাদের নবীজ হজরত মোহাম্মদ সাহা ইসলাম উৎসাহিত করেছেন আমার আব্বু চার বসার বাংলাদেশের ভারতবর্ষের সেরা একজন উনি আলেমের পাশাপাশি একজন কবি ছিলেন উনার কবিতাগুলো গুলো ছাপতেছে আমি কররোক্ষে শুকরিয়া জানাই যে আপনারা এই ফিল্ডে কাজ করে যাচ্ছেন আমরা একসাথে ইনশাআল্লাহ কাট ফান্ড বেকত ফিন একসাথে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ না হলে না না আমার কাট ফান্ড বেকত ফিন কাজের সাথে কাজ মিলিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। এবং কলরা রেল ব্যাপারে যা যা করণীয় আমি সহযোগিতা করে যাব আর আমি আজকে কলরফের সমস্ত যে গায়ক তাদের জন্য ইসলামিক গায়ক আর কি আর মুর্শিদুল ইসলামিয়ান বিশ হাজার টাকা দেবো আজকে পকেটে নেই বৃহস্পতিবারে আমি বিকাশে পাঠিয়ে দেব বিশ হাজার টাকা আপনারা সব বাক করে নেবেন বদল জমানের নেতৃত্বে বিশ হাজার টাকা এটা আমার পক্ষ থেকে হাদিয়া গিফট হাইয়া কুমুল্লাহ বাবার ফিউকুম আন্তম আলিয়ম আল আজবাল ওয়াগাদান আন্তম ইনশাআল্লাহ মুস্তাক বুলুল উমাল ইসলামিয়া ওয়াল উসুদ আজকে আপনারা বাঘের বাচ্চা ভবিষ্যতে বড় বাঘ হয়ে যাবেন ইনশাল্লাহ এবং মুখ্য হয়ে যাবেন আমি একটু এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু লাইভে প্রায় আমাদের এখানে হাজারের কাছাকাছি মানুষ সংযুক্ত হয়েছিলেন তো আপনাদের সম্মুখে এমপি সাহেবের কাছে জানাতে চাই বাংলাদেশে অন্য আধার কালচারগুলোর কাজ করার জন্য নানারকম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে কিন্তু আমাদের ইসলামী সঙ্গীতকে এগিয়ে নেওয়ার জন্য ইসলামী সঙ্গীত যে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ শুনে কিন্তু এটার কোনো পৃষ্ঠপোষকতা তেমন নেই তো বাংলাদেশে আমরা যদি দেখি ইতিহাস যে প্রধানমন্ত্রী যে কালচারাল জন্য নানারকম ব্যবস্থা করে থাকেন যে কলরবকে আরো ব্যাপক ভাবে কলারবের কার্যক্রম গুলোকে আরো ব্যাপক ভাবে এগিয়ে নেওয়ার জন্য সুদৃষ্টি এবং প্রতি লাভ করবে এমনি তো জনপ্রিয়তা আছে সরকারি লেভেলেও জনপ্রিয়তা লাভ করবে এই জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে আমি থাকি যেহেতু আমি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ওখানে ওরা ইসলামিক সঙ্গীত খায় এরকম ছোটো ছোটো শিশুরা আরবিতে বাংলাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলাম উনি এত আগ্রহর সাথে শুনে ইসলামী সঙ্গীতগুলো আপনারা কল্পনা করতে পারবেন না মানে অন্য অন্য যে গানগুলো যে শুনে কালচারাল এগুলো সে আরও বেশি আগ্রহের সাথে শুনে কিন্তু কলরব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে ওনাকে জানতে হবে শুনতে হবে প্রুফ হয়ে যাবে এটা আর একটু বাংলাদেশের এখন পর্যন্ত জাতীয় সংসদে কেউ ইসলামী সঙ্গীতের অবদান এগিয়ে নেওয়ার জন্য বা এটাকে পৃষ্ঠপোষকতার জন্য কেউ কোনোদিন এখন পর্যন্ত কোনো আলোচনা করে নাই এই তো এর আগেও আমাদের সংসদে অনেক আলেমরা ছিলেন বা আদারস অনেকে ছিলেন কিন্তু কেউ করে নাই ইম্পু হতে আমাদেরকে কয়েক আগে বলেছেন যে আমি প্রথম ইসলামী সংগীত এবং কালার অফকে নিয়ে সংসদে কথা বলব ইনশাআল্লাহ শীতকালীন অধিবেশনে শীতকালীন অধিবেশনে ফিল জলসাۃ الشতাئيه শীতকালীন আমার অনেক বিষয় আছে যেগুলো আমি বলবো আগামী সংসদে আগে থেকে বলে গেলে তো সুন্দর হবে না নিয়ামতে গাড়ি মতো রাখাবা যেটা বলা হয় নিয়ামতে গাড়ি মতো রাখাবা এটাও বিষয় অন্তর্ভুক্ত থাকবে ইনশাআল্লাহ বলবো আমাদেরকে সুযোগ দেওয়া সময় দেওয়ার জন্য অনেক অনেক মোরকবাদ জানাই আজকে যারা আপনারা এখানে ছিলেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই অলরেডি এখনো সঙ্গীতের আপনারা রিকোয়েস্ট করে যাচ্ছেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও গানগুলো আপনারা ইউটিউবে শুনবেন ইউটিউবে যে আমাদের চ্যানেল হলিটিউন